বাগানের ভিতরে গাড়ি নিচ্ছেন কেন? গাড়িতে থামায় না তো ঝামেলা হবে। আপনি মহিলা মানুষ ভিতরে দেবো, নাকি আপনি কি পাইছেন? এই রাস্তাতে গাড়ি বাগানের ভিতরে কি করতে দিলেন? দেরি যাচ্ছে না? আমার মাফ করে দেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। বাগানের ভিতরে তো আমি সাধে ঢুকাইনি, আপনারা একটা শুভ কাজে যাচ্ছেন। টাকা দিন টাকা দিন, আমরা অন্য গাড়িতে চলে যাবো। গাড়ি থেকে সরে আসেন, গাড়ি থেকে সরে আসেন। এই সাইডে আসুন, আপনারা একটা শুভ কাজে যাচ্ছেন, আমার গাড়িটাও শুভ। এখন রাস্তা হচ্ছে অশুভ, কারণ রাস্তায় আমি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি তো আর অশুভ না, তাহলে কোনো সমস্যা আছে? আপনি আমাদেরকে ওইখানে নামাই দিয়ে আসতেন, আমাদের ভাড়া ফেরত দিতেন, আপনি জঙ্গলে গাড়িতে ঘুমাতে এটা কি ঘুমানোর জায়গা? আমি ভাই আপনারা বুঝতে পারছেন না, আমার দুইটার সময় দাঁত দিয়েছে এই বিয়ে বাড়ি, এখন বাজে হইলো চারটা, আমার কখন খাবো আমি? আর আপনি ঘুমাবেন মানে আপনি কি ঘুমানোর জন্য গাড়ি চালাচ্ছেন? আচ্ছা দিন, আজান টাকা দেন। এই কি টাকা দিব? হয় আমাদের নিয়ে যাবে, না হয় আমাদের টাকা ফেরত দিবি। ভাই বুঝাই গেছে ভাই আমার। আর কথাটা একটু শোনেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। সত্যি কথা বলতে কি ভাই, রাস্তাঘাটে এই গাড়ি ধরতেছে বুঝছেন, এখন আমার জীবনের সর্বশেষ সম্বল কিন্তু এই গাড়িটা। আপনি ড্রাইভার না, আপনার না কাগজপাতি সব আছে, তাহলে জাতি ভয় পাচ্ছেন কেন? কাগজপাতি আসলে আপু নেই বুঝছেন, সেই জন্য তো আমি আসলে আমি নিয়ে যাবো তো আপনাদেরকে। শোনেন, বিয়ে বাড়ির খাবার বড় জিনিস না, এই যে দুটো থেকে চারটে বাজে ভাই, আপনি বিশ্বাস করেন আর এক ঘন্টা হোক একবার সাজেন থাকেন পুলিশ সব চলে যাবে। আমরা যাই কি বিয়ে তো দেখি ভাই, আমার শিকারি বাজারে নামাই দেন ভাই প্লিজ ভাই। এইটাই তো বড় পরীক্ষা ভাই, যে পাঁচটা পর্যন্ত বিয়ে বাড়ির, এই যে আপনারা তিন আর দুই পাঁচজন লোক, পাঁচটা পর্যন্ত বাজুক, পাঁচটা বিয়ে বাড়িকে কি হার খাবো আমি? আপনি আমাদের নিয়ে যাবেন, আর নয় তো আমাদের টাকা ফেরত দিন, আমরা অন্য গাড়ি ভাই গাড়ি দিও, পরে কিন্তু গাড়ি নিয়ে ছেড়ে দেবে আরেকজন। আরে ভাই গাড়িতে উঠে করবো কি, গাড়ি এলাই যদি না আপনি চালান, গাড়িটা আপনি চালান, আমি যদি চালাতে পারতাম তাহলে কি আপনার গাড়ি একটু অপেক্ষা করেন, রাস্তাঘাটের সমস্যা। আপনি বুঝ দিচ্ছেন না, বিয়ে বাড়ি যাবো, যাই যদি লোকজন সব চলে গেল তাহলে আমরা কি করবো সেই জায়গায়, সেই কথা রাখুন। আচ্ছা ওটা নড়ান, আমার তো সন্দেহ হচ্ছে গাড়ি সত্যি কি না দিয়ে দেয় জানো, আবার এরকম করা হয় না, আগে তে কয়ে দিচ্ছি। আবার বসেন, ভালো করে বসেন।